হ্যালো মুভি লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম ফিল্ম স্টকস ইউটিউব চ্যানেলে। ভিউয়ার্স, এই মুহূর্তে কথা বলবো নেটফ্লিক্সের ব্র্যান্ড নিউ মিনি সিরিজ ম্যান ভার্সেস বি নিয়ে। ভিউয়ার্স, ম্যান ভার্সেস বি এই সিরিজটা অনেকের কাছে হতে পারে যে জাস্ট একটা কমেডি সিরিজ, জাস্ট একটা ফ্যামিলি কমেডি মিনি সিরিজ বা ফ্যামিলি ফ্রেন্ডলি একটা সিরিজ। বাট আমাদের কাছে, স্পেশালি নাইনটিজ কিড যারা রয়েছে আমরা, তাদের কাছে কিন্তু এটা একটা নস্টালজি ব্যাপার, এটা একটা আবেগ। বিকজ অফ এই সিরিজের লিড অ্যাক্টর রোয়ান অ্যাটকিনসন, যে হচ্ছে পুরো দুনিয়ার কাছে, আমাদের সবার কাছে, আমাদের প্রিয় মিস্টার বিন। আর এই একটা মাত্র নাম, একটা মাত্র ব্র্যান্ডের কারণে কিন্তু মানুষ এই সিরিজটা পুরো লুফে নিচ্ছে। আর সাথে আরও একটা মেজর কারণ রয়েছে, সেটা হচ্ছে যে প্রায় 4 বছর পর কিন্তু রোয়ান অ্যাটকিনসন কাজে ফিরেছে। তো একটা লম্বা বিরতি, দর্শকদের প্রচুর চাহিদা, ব্র্যান্ড হচ্ছে মিস্টার বিন এবং প্রজেক্টটা হচ্ছে নেটফ্লিক্সের। তো সব কিছু মিলিয়ে ম্যান ভার্সেস বি নিয়ে অন্যান্যদের মতন আমারও এক্সাইটমেন্ট ছিল একদম টপে। বাট সেখান থেকে কাজটা কেমন হয়েছে, আমার কাছে কেমন লেগেছে, চলুন সে ব্যাপারে এবার কথা বলা যাক। ফার্স্ট অফ অল, উইদাউট এ স্পয়লার, এ স্টোরি প্রিমাইস, ভিউয়ার্স, এখানে যে স্টোরিটা প্রেজেন্ট করা হচ্ছে সেই ধারণা কিন্তু আমরা ট্রেলারে পেয়ে গিয়েছিলাম। এবং এই যে মিস্টার বিনের যে গল্পগুলো হয় সেগুলো কিন্তু লাইক স্ল্যাপস্টিক কমেডি, তো সেখানে গল্পটার বিস্তার বেশি প্রয়োজন হয় না, কারণ তার সিচুয়েশন, তার কমিক টাইমিং মূলত ওই ব্যাপারটাকে ইনজয়েবল করে তোলে। ভিউয়ার্স, এখানে গল্পটা হচ্ছে রোয়ান অ্যাটকিনসনের, যে হচ্ছে একজন হাউস সিটার, আমরা বাংলায় যাদেরকে বলি আর কি কেয়ারটেকার, যারা বাড়ি দেখাশোনা করে। তো এখানে এই যে ব্যাপারটা, সেটা ক্যাজুয়ালি হয় না, এটা একটা এজেন্সির মাধ্যমে হয়। সেই এজেন্সিতে মূলত রোয়ান অ্যাটকিনসন রয়েছে এবং সেই এজেন্সির মাধ্যমে সে একটা বাসা দেখাশোনা করতে আসে। কারণ হচ্ছে সেই বাসায় যারা রয়েছে তারা ভ্যাকেশনে যাচ্ছে এবং ভ্যাকেশনে যাওয়ার আগে তারা মূলত তার বাসার দায়িত্ব দিয়ে যায় রোয়ান অ্যাটকিনসনের উপর। অ্যান্ড দেন দ্য স্টোরি বিগিন, দ্য এন্টারটেইন বিগিন। ভিউয়ার্স, রোয়ান অ্যাটকিনসন যে বাড়ির দায়িত্ব পায় সে বাড়িটা কিন্তু পুরোপুরি একটা হাইটেক বাড়ি ছিল, সব কিছু একদম হাই টেকনোলজির মাধ্যমে করা ছিল সেই বাড়িতে। লাইক দরজা ওপেন করা থেকে শুরু করে ডোর খোলা, পানির কল চালানো, সব কিছুতে হাইটেক টেকনোলজি ব্যবহার করা ছিল। সো দ্যাটস ওয়াই আমাদের মিস্টার বিনের ওই বাড়ির সাথে ইউজড হইতে একটু সময় লাগতেছিল, একটু অসুবিধা হচ্ছিল, আর সাথে এন্ট্রি হয় আবার বীর। সো ভিউয়ার্স, পুরো একটা হাইটেক বাড়িতে আমাদের মিস্টার বিন একা, বাড়িতে এন্ট্রি হয় একটা বীর, এবং সেই বীর এন্ট্রি হওয়ার পর পুরো গল্পটা কেমন হয়, ফিল্মের মধ্যে আসলে কী কী রয়েছে, আমাদের মিস্টার বেন তার কমিক টাইমে কতটা পারফেক্ট, সেগুলো জানতে হলে, সেগুলো ফিল করতে হলে অবশ্যই আপনাকে এই সিরিজটা দেখতে হবে। ভিউয়ার্স, এবার কথা বলা যাক ম্যান ভার্সেস বির পজিটিভ এবং নেগেটিভ সাইড নিয়ে। ফার্স্ট অফ অল পজিটিভ সাইড, ভিউয়ার্স, মিস্টার বিন আই থিঙ্ক সবাই দেখছেন, তার কাজ হচ্ছে স্ল্যাপস্টিক কমেডি করা, সে হচ্ছে সিচুয়েশনাল কমেডি করে, লাইক এমন একটা মুভমেন্ট সে ক্রিয়েট করে যেটা আপনাকে এন্টারটেইন করে, পাশাপাশি সে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে, লাইক একটু অঙ্গভঙ্গির মাধ্যমে মূলত টোটাল ব্যাপারটাকে এন্টারটেইনিং করে তোলে। তো এইখানেও তার কমিক টাইমিং, তার অঙ্গভঙ্গি, তার এক্সপ্রেশন আপনাকে প্রচুর এন্টারটেইন করবে। পাশাপাশি সিরিজের ক্যামেরার কাজ, সিনেমাটোগ্রাফি অ্যান্ড মিউজিক দারুণ ছিল। অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট, গল্পটাকে যেভাবে ডেভেলপ করা হয়েছে সেটা কিন্তু বেশ এন্টারটেইনিং এবং ইঙ্গেজিং। আপনার কাছে মনে হবে যে ওফ, এবার হয়তো বা বীর খেলা শেষ, কিন্তু না, বীর খেলা শেষ না, তখন মূলত হচ্ছে বীর খেলা শুরু, কারণ যেবারই আপনি শেষ মনে করবেন সেবারই নতুন একটা চমক আপনার সামনে হাজির হবে। তো ওভারঅল দেখার জন্য এবং এন্টারটেইন হওয়ার জন্য কিন্তু বেশ ভালো একটা সিরিজ ম্যান ভার্সেস বি। এবার সেই সিরিজের নেগেটিভ সাইডে, ফার্স্ট অফ অল ভিউয়ার্স, এই সিরিজের এমন কোনো নেগেটিভ সাইড নেই যেটা আপনাকে এই সিরিজ থেকে ডিস্ট্রাক্ট করবে, তবে কিছু দ্বিমত রয়েছে আমার। সেটা হচ্ছে যে এই যে গল্পটা এখানে প্রেজেন্ট করছে, সেই গল্পটাকে চাইলে তারা একটা ফিল্ম আকারে প্রেজেন্ট করতে পারতো, কারণ তাদের যে মিনি সিরিজ, সেই সিরিজের প্রত্যেকটা এপিসোডের লেন্থ হচ্ছে 10 থেকে 12 মিনিট, 15 মিনিট, 19 মিনিট, এই করে। তো যেহেতু ম্যান ভার্সেস বীর যে গল্পটা সেটা একদমই ফ্ল্যাট, তো একটা ফ্ল্যাট গল্পকে ভেঙে ভেঙে টুকরো না করে পুরো একটা ফুল লেন্থ মুভি দিলেই বেটার হতো। সেকেন্ডলি, আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যারা হিউমার অ্যান্ড সিচুয়েশনাল কমেডি দেখতে এখন আর পছন্দ করেন না বা এখন আর দেখেন না, হয়তোবা তাদের কাছে একটু স্লো ডাউন লাগতে পারে। তবে যারা স্ল্যাপস্টিক কমেডি বা সিরিজ দেখতে পছন্দ করেন তারা কিন্তু এই সিরিজটা দেখে নিতে পারেন। পাশাপাশি এটা নেটফ্লিক্সের একটা ফ্যামিলি ফ্রেন্ডলি সিরিজ, তো ফ্যামিলি নিয়েই দেখতে পারেন। সো ভিউয়ার্স, দ্যাটস ইট, এটাই ছিল ওভারঅল ম্যান ভার্সেস বি আমার ওপিনিয়ন। আই হোপ আপনাদের ভালো লেগেছে, যদি ভালো করে লাইক করেন, শেয়ার করেন, এবং আপনি যদি ম্যান ভার্সেস বি দেখে থাকেন তাহলে আপনার কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আর যদি ফিল্ম স্টকসে আপনি নতুন হন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা একটু ভিজিট করবেন, কন্টেন্টগুলো দেখবেন, এবং দেখে যদি মনে হয় যে না এই কন্টেন্টের সাথে আপনি রিলেটেবল তাহলে অবশ্যই যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে চ্যানেলের প্রত্যেকটা আপডেট সবার আগে পৌঁছে যায় আপনার কাছে।